মানুষের মধ্যে পতিতাবৃত্তির প্রচলন থাকলেও প্রাণীকুলের সঙ্গে এ শব্দ যায় না, কারণ প্রাণীকুলের প্রয়োজন প্রকৃতির মধ্যেই নিহিত রয়েছে। কিন্তু কালোকোট পরিহিত প্রাণী হিসেবে পরিচিত পেঙ্গুইন এর ব্যতিক্রম। নারী পেঙ্গুইন পাথর নিয়ে নিজের বাসা বানানোর প্রয়োজনে বেছে নেয় পুরুষ পেঙ্গুইনের আবেগ। পেঙ্গুইনের জীবনচক্র নিয়ে গবেষণা করতে গিয়ে একদল গবেষক জানতে পেরেছেন এসব তথ্য। গবেষকদের মতে এসব নারী পেঙ্গুইনের বাসা পৃথিবীর সর্বদক্ষিণ প্রান্তে। পুরুষ পেঙ্গুইনরা এই নিষিদ্ধ পল্লীর খদ্দের, আর এদের সেবা দেয় ঘর সংসার ও জুটিবিহীন কিছু মেয়ে পেঙ্গুইন। দক্ষিণ মেরুর রস আইল্যান্ডে রয়েছে এই নিষিদ্ধ পল্লী। এখানে ছোট ছোট পাথরের বিনিময়ে তৈরি হয় সম্পর্ক। মেয়ে পেঙ্গুইনদের কাছে পাথরগুলো খুবই মূল্যবান, কারণ এই পাথর দিয়েই তারা ডিম পাড়ার উপযোগী বাসা তৈরি করে। এদিকে অন্য এক গবেষণায় দেখা গেছে একটি পুরুষ হনুমানকে অর্থের গুরুত্ব বোঝানোর পর সে অপর একটি নারী হনুমানকে প্রলুব্ধ করে পতিতাবৃত্তিতে। মনোয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি।